আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে এক মহামারীর মধ্যে দিয়ে আমরা দিন পার করছি। তোমরা সবাই ঘরে নিজ নিজ অবস্থানে আছো এবং সেখানে থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছো এই আশা করি। তারপরেও তোমরা এই দুর্যোগের মধ্যে নিজে ভালো থাকবে, পরিবারকে নিজেকে সুরক্ষিত রাখবে, পরিবারকে সুরক্ষিত রাখবে, এই আমাদের আশা। আমি মোহাম্মদ রফিজউদ্দিন, সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্র থেকে আমি বিস্তার পরিমাপ এই চ্যাপ্টারটা একটু তোমাদের সঙ্গে আলোচনা করব। বিস্তার পরিমাপ, বিস্তার পরিমাপ, বিস্তার হলো যে বিস্তার হলো সংখ্যাগুলো গড় থেকে সংখ্যাগুলির যে ভেদ সেটিকে বলা হয় বিস্তার। বিস্তার মূলত দুই প্রকার, প্রথমত দুই প্রকার, একটি হলো অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর একটি হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। এক নম্বরে অনপেক্ষ বিস্তার, পরিমাপ দুই, আপেক্ষিক বিস্তার পরিমাপ। অনপেক্ষ বিস্তার পরিমাপ, অনপেক্ষ বিস্তার পরিমাপ আমরা জানি যে পরম বিস্তার পরিমাপ, যেটি তাকে বলা হচ্ছে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ। অনপেক্ষ বিস্তার পরিমাপ আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রথমত পরিসর, দুই নম্বর গড় ব্যবধান, তিন নম্বর চতুর্থ ব্যবধান এবং চার নম্বর পরিমিত ব্যবধান। আমরা প্রথমে জানব যে পরিসর কি। পরিসর হচ্ছে যে আমরা জানি যে তথ্য সারিতে যে মানগুলো থাকে তার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে পার্থক্য, এক কথায় সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধানকে বলা হয় পরিসর। পরিসরকে আমরা আর দ্বারা নির্দেশ করি, আর দ্বারা আমরা প্রকাশ করি। পরিসর সমান আমরা বলছি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধান। সর্বোচ্চ মান যদি এরকম হয় যে সর্বোচ্চ মানকে যদি আমরা বলি এক্স ম্যাক্সিমাম এবং সর্বনিম্ন মানকে যদি বলি এক্স মিনিমাম, তবে এটি হচ্ছে পরিসর। তো পরিসর আমরা জানি যে পরিসরের মান যেহেতু সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধান, সুতরাং পরিসরের মান কখনো ঋণাত্মক হতে পারে না, পরিসরের মান সবসময়ই ধনাত্মক হয়। এখন আমরা যদি একটি উদাহরণ দিই, যে এরকম যে -5, -1, 0, 2 আর 3, এখানে যে সংখ্যাগুলি লেখা আছে এর মধ্যে সর্বোচ্চ মান বা সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে 3 এবং সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে 5, -5, সরি, সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে -5,
সুতরাং আমরা পরিসরের যে সংজ্ঞা পরিসর আমরা বলতে পারি তাহলে এটা হবে 3 - 5। আমরা যদি দেখি যে 3 - 5 - 5 + হলে তাহলে হয় এটা হয় 5, তাহলে সমান 8 হয় আমাদের। যদিও এখানে একটি সংখ্যা মাইনাস ছিল এবং একটি সংখ্যা প্লাস ছিল, তারপরেও আমরা দেখছি যে এই সংখ্যাটির পরিসর প্লাস অর্থাৎ ধনাত্মক সংখ্যা হয়। আর যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে তো আমাদের ধনাত্মক মানই আসবে। যেমন আমাদের যদি এরকম হয় যে সর্বোচ্চ মান 8 এবং সর্বনিম্ন মান হচ্ছে 5, তাহলে এখানে পরিসর সমান হবে 3। তো যাই হোক, আমরা এটুকু বুঝতে পারলাম যে পরিসরের মান কখনো ঋণাত্মক হয় না। এরপরে আমরা দেখব যে 2 নম্বরে আমাদের ছিল গড় ব্যবধান। গড় ব্যবধান কি? গড় ব্যবধান হচ্ছে যে সংখ্যা গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের পরম মানের সমষ্টিকে তাদের পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটি হচ্ছে গড় ব্যবধান। আমরা যদি বলি এরকম যে x1 x2 xn কোনো চলক এক্স এর এন সংখ্যক মান, তাহলে আমাদের গড় ব্যবধান এন সংখ্যক মান, যাদের গড় আমরা ধরে নিলে যাদের গড় এক্স বার, তাহলে গড় ব্যবধানকে লিখি এম ডি দ্বারা। এটাকে বলা হচ্ছে মিন ডেভিয়েশন। গড় ব্যবধান মিন ডেভিয়েশন, গড় ব্যবধান সমান হবে, তাহলে আমরা বলছি যে গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের পরম মানের সমষ্টি, তার মানে x1 - x বার যোগ x2 - x বার যোগ xn - x বার মডুলাস বাই n। অর্থাৎ আমরা লিখতে পারি এরকম যে সামেশন xi - x বার মডুলাস বাই n। এটা অবশ্য এখানে আমরা জানি যে গড় ব্যবধান তিনটা ক্ষেত্রে নির্ণয় করা যায়। তা হলো যে গড় থেকে গড় ব্যবধান, মধ্যমা থেকে গড় ব্যবধান এবং প্রচুরক থেকে গড় ব্যবধান। এই তিনটি উপায়ে গড় ব্যবধান নির্ণয় করা যায়। তা আমরা এখানে যেটা নির্ণয় করলাম, যেটা দেখালাম যে ফর্মুলাটা, সেটি হচ্ছে গড় থেকে গড় ব্যবধান। এখন গড় থেকে গড় ব্যবধান আমরা যে প্রক্রিয়া যেভাবে করছি, আমরা মধ্যমা থেকে যদি গড় ব্যবধান বের করতে চাই তাহলে আমাদের একই প্রক্রিয়ায় আমাদের মধ্যমা, সেখানে মধ্যমা নির্ণয় করে নিতে হবে। আগে মধ্যমা নির্ণয় করে তারপরে মধ্যমা থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের গড় ব্যবধান সমান হবে এরকম সামেশন xi - me/n। এটি হচ্ছে গড় থেকে মধ্যমা থেকে গড় ব্যবধান। একইভাবে আমরা প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে এরকম সামেশন xi - mo/n গড় থেকে গড় ব্যবধান। গড় ব্যবধান নিয়ে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম এটা হচ্ছে যে আমার অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, অশ্রেণীকৃত বা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে। তো আমাদের যদি শ্রেণীকৃত তথ্য হয় সেই ক্ষেত্রে আমাদের
গড় ব্যবধানের ফর্মুলাটা হবে এরকম যে এম ডি এক্স বার সমান হচ্ছে সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার বাই এন। অর্থাৎ এখানে আমাদের গড় ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের গণসংখ্যা দিয়ে প্রত্যেকটি গড় থেকে সংখ্যাগুলির যে ব্যবধান নির্ণয় করা হবে সেই ব্যবধানের প্রত্যেকটি মানকেই তাদের নিজ নিজ গণসংখ্যা দ্বারা গুণ করে তাদের যোগফলকে এন দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটি হবে গড় ব্যবধানে। এটা হচ্ছে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান। তো আমরা গড় ব্যবধান কীভাবে নির্ণয় করা যায় আমরা তা শিখলাম, সেটা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কিংবা অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কীভাবে গড় ব্যবধান নির্ণয় করা যায়। এরপরে আমরা দেখব যে গড় ব্যবধান আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিই এখানে যে গড় ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে যে এরকম যে x সমান মান দেওয়া আছে 4 এবং 5 এরকম পাঁচটি মান দেওয়া আছে, তাহলে এই সংখ্যাগুলির গড় ব্যবধান হবে এরকম। আমাকে প্রথমেই সংখ্যাগুলির গড় নির্ণয় করতে হবে। তো সংখ্যাগুলি গড় নির্ণয় করলে আমরা জানি যে x বার সমান হচ্ছে সংখ্যাগুলির যোগফল তাহলে পাঁচটি সংখ্যা, তাহলে পাঁচটি সংখ্যার যোগফলকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা গড় নির্ণয় করব। তাহলে এখানে হয় 15/5=3, তাহলে আমরা দেখছি যে গড় হয় 3। আমরা এখন এখান থেকে আমরা গড় ব্যবধান যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা কী করতে পারি, এরকম যে এম ডি সমান হচ্ছে তাহলে 1 - 3 মডুলার যোগ 2 - 3 যোগ 3 - 3 যোগ 4 - 3 যোগ 5 - 3/5 সমান, তাহলে এখানে আমরা এখানে পাই -2। -2 এর মডুলাস মানে হচ্ছে এটা +2। এখানে -1, -1 এর মডুলাস মানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, তাহলে 3 আর 3 = 6/5। এটিই হচ্ছে গড় ব্যবধান। তাহলে আমরা শিখলাম যে গড় ব্যবধান কীভাবে নির্ণয় করা যায়। এরপরে আমরা দেখব যে চতুর্থক ব্যবধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব যে কীভাবে আমরা চতুর্থক চতুর্থক ব্যবধান নির্ণয় করা যায়। চতুর্থক ব্যবধান, চতুর্থক ব্যবধান আমরা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, চতুর্থক ব্যবধান এটাকে লেখা হয় কিউ ডি দ্বারা। যে চতুর্থক ব্যবধান হচ্ছে কিউ থ্রি, ফর্মুলা আছে কিউ থ্রি - কিউ ওয়ান বাই টু। চতুর্থক ব্যবধানের ফর্মুলা হচ্ছে কিউ থ্রি - কিউ ওয়ান বাই টু, এটি হচ্ছে চতুর্থক ব্যবধান। তাহলে আমরা বুঝতে পারছি যে চতুর্থক ব্যবধান নির্ণয় করতে গেলে আমাকে কিউ থ্রি এবং কিউ ওয়ানের মান আগে নির্ণয় করতে হবে। তো কিউ থ্রি এবং কিউ ওয়ানের মান আমরা কীভাবে নির্ণয় করব, চতুর্থক ব্যবধান এটা নির্ণয় করতে গেলে আমাকে প্রদত্ত যে তথ্যসারি সেই তথ্যসারিতে যে বারগুলো থাকবে তাকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। ছোট থেকে বড় সংখ্যাগুলিকে সাজানোর পরে আমরা
সংখ্যাগুলোকে সাজানোর পরে তাকে চার ভাগ করা, যেমন এখানে আমরা কিউ থ্রি সমান ফর্মুলাটা হচ্ছে এন প্লাস এন বাই ফোর তম এন বাই ফোর গুণ থ্রি তম তম রাশি, এটি হচ্ছে তৃতীয় চতুর্থ বা কিউ থ্রি, এটাকে বলা হচ্ছে তৃতীয় চতুর্থ বা কিউ থ্রি। কিউ থ্রির মান হচ্ছে এন বাই ফোর, তথ্যসারিটাকে চার ভাগ করে তার তিন দিয়ে গুণ করে তিনতম যে রাশি সেটি হচ্ছে কিউ থ্রি, এবং কিউ ওয়ান সমান হচ্ছে এন বাই ফোরতম ফোরতম রাশি। তাহলে এই এই এটা নির্ণয় করার পরে, এই কিউ থ্রি এবং কিউ ওয়ান নির্ণয় করার পরে আমরা সেটা কিউ থ্রি থেকে কিউ ওয়ান বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটি হবে চতুর্থ ব্যবধান। তো চতুর্থ ব্যবধান আমরা যদি চতুর্থ ব্যবধান আমরা দুই ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারি, সেটা হলো যে আমাদের যদি তথ্যসারিতে মানগুলা যদি বিন্যস্ত হয় আর অবিন্যস্ত হয় তাহলে আমরা দুইভাবে তথ্যসারি অনুযায়ী আমরা তখন কিউ থ্রি এবং কিউ ওয়ানের মান নির্ণয় করব। তো আমরা সেটা আমরা পরে আলোচনায় আমরা দেখব যে কিউ থ্রি আর কিউ ওয়ান যেটি হলো যে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কীভাবে নির্ণয় করা যায়, আমরা এখন আমরা দেখছি যে অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কীভাবে নির্ণয় করা যায়। তো এরপরে আমরা শিখব যে পরিমিত পরিমিত ব্যবধানটা হচ্ছে যে তথ্যসারিতে যে মানগুলো দেওয়া থাকে তাদের আগে গড় নির্ণয় করা লাগে। তার মানে আমরা যদি সংখ্যাটাকে এইভাবে বলি যে গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের বর্গের সমষ্টিকে তাদের পদসংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানকে আমরা সিগমা প্রতীক দ্বারা লিখে থাকি, সিগমা প্রতীক দ্বারা আমরা নির্দেশিত করি। তো সিগমা সমান আমরা তাহলে ফর্মুলাটা কীভাবে লিখতে পারি, আমরা যদি বলি যে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন কোনো চলক এক্স এর এন সংখ্যক মান যাদের গড় এক্স বার। সুতরাং পরিমিত ব্যবধান সিগমা সমান আমরা কি লিখতে পারি যে এক্স ওয়ান মাইনাস এক্স বার হোলি স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স বার হোলি স্কোয়ার প্লাস ডট ডট এক্স এন মাইনাস এক্স বার হোলি স্কোয়ার বাই এন রুট ওভার, এটি হচ্ছে পরিমিত ব্যবধানের ফর্মুলা। আমরা পরিমিত ব্যবধানকে আমরা যদি এভাবে লিখতে পারি যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোলি স্কোয়ার বাই এন রুট ওভার। আমরা গড় ব্যবধানের ন্যায় পরিমিত ব্যবধানকেও আমরা শ্রেণীকৃত তথ্য এবং অশ্রেণীকৃত তথ্য দুটি ক্ষেত্রেই আমরা নির্ণয় করতে পারি। তা আমাদের এখন যে আলোচনাটা করলাম, যে আমি যে ফর্মুলাটা লিখেছি সেটা হলো অবিন্যস্ত বা অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধানের ফর্মুলা। আমাদের যদি বিন্যস্ত তথ্য হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তখন হবে যে সিগমা সমান সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোলি স্কোয়ার বাই এন রুট ওভার।
परिमित व्यवधान आमरा तले आमरा परिमित व्यवधान आमरा श्रेणीकृत एवं अश्रेणीकृत दुटा क्षेत्रे आमरा परिमित व्यवधान निर्णय करते पारि। आमरा एखन एकटा छोट्ट उदाहरण थेके आमरा देखबो जे परिमित व्यवधानटा आमरा किभाबे निर्णय करते पारि। आमादेर जदि एरकम हय जे 1 2 3 4 एवं 5 पाँचटी मान, এই পাঁচটি মানের পরিমিত ব্যবধান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা ধরে নিলাম x এর মান এগুলো, তাহলে x বার সমান হবে 1 3 প্লাস 4 প্লাস 5 বাই 5 সমান আমরা ভাগ করলে পাই 3। অতএব পরিমিত ব্যবধান परिमित व्यवधान सिग्मा समान आमादेर फर्मुला, आमरा जदि एई फर्मुलाटा अनुजायी आमरा करी तार माने एक्स वन माइनस एक्स बार अर्थात एक वियोग थ्री होल स्क्वायर जोग दुई वियोग तीन होल स्क्वायर जोग तीन वियोग तीन होल स्क्वायर जोग चार वियोग थ्री होल स्क्वायर प्लस फाइव माइनस थ्री होल स्क्वायर बाय आमार एखाने पाँचटी दफार मान हच्छे पाँच, पाँचटी संख्या ताहले पाँच दिए आमरा भाग करब। ताहले एखन कि दाड़ाय? ताहले एखाने आमरा देखी जे एक थेके तीन वियोग करले आसे माइनस दुई, तो माइनस दुइयेर स्क्वायर करले हय फोर, एखाने वन, वनेर स्क्वायर करले वन, एखाने जिरो, एखाने वन, एखाने आसे हलो फोर बाय फाइव समान ताहले पाँच आर पाँचे दस बाय फाइव समान टू। हाँ, एखाने आमरा रूट व्यवहार करब, एखाने एरकम रूट व्यवहार करब, তাহলে আমাদের এখানে আসে রুট রুট টু। তাহলে পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান সিগমা সমান পরিমিত ব্যবধান সিগমা সমান আসে রুট টু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এগুলিন ভালো বুঝতে পারছ এবং তোমরা এগুলেন চর্চা করবে, এগুলা দেখবে, তোমরা বই খুলে দেখবে, এখানে সব বইতেই আছে যে ঠিকমতো তোমরা এগুলেন প্র্যাকটিস করবে এবং ভালো থাকবে। আশা করি তোমরা সবাই ভালো করবে আর এই সময়ে তোমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। ধন্যবাদ সবাইকে।